কক্সবাজার শহরের বাস টার্মিনালে ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে দুই পক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার ১৬ জানুয়ারি দিবাগত রাত 11:30টার দিকে জিলঞ্জা ইউনিয়নের এক নং ওয়ার্ডের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পূর্ব লারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জিলঞ্জা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার নুরুল হুদার ছেলে সাইদুল ইসলাম ও একই এলাকার আব্দুল হামিদের ছেলে কাইসার হামিদ। তারা দুজন সম্পর্কে আপন চাচাতো ও জ্যাঠাতো ভাই। আহত হয়েছেন আব্দুল সত্তারের ছেলে মুফিসউদ্দিন, তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের স্বজনেরা জানান, ব্যাডমিন্টন কোর্ট থেকে চলে আসায় কাইসার হামিদ ও সাইদুল ইসলাম সহ কয়েকজন লারপাড়াস্থ বোনের জামাইয়ের দোকানের সামনে কথা বলছিলেন। কাইসার, আমার মেয়ের জামাই কে মেরেছে জানি না, আমরা খবর শুনে বাহারছড়া থেকে আসছি। ওরা টার্মিনাল, আমরা বাহারছড়া, মেয়ে বিয়ে দিছি 6 মাস হয়েছে এখনো। 6 মাসের মাথায় জামাইকে কেড়ে নেওয়া হয়েছে সবাই। আমরা এটার উচিত বিচার চাই, ফাঁসি চাই। যারা মারছে তারা এলাকার প্রতিবেশী ছিল, তারা ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মূলত মারামারিটা হয়। তারা এরা এরা ব্যাডমিন্টন খেলতে যাচ্ছিল, যদিও এরা জুনিয়র ছিল, তাদের বয়সের ছোট, অনেক ছোট, কিন্তু ওই ছোট হওয়াতে হয়তো তারা আবদার করে ব্যাডমিন্টন নিতে চাইছিল, ব্যাটটা নিতে চাইছিল, তাদের ব্যাট নিয়ে খেলতে চাইছিল, কিন্তু ওরা মেনে নিতে পারেন। ওরা বিয়াদবি করে, বিয়াদবি করার এক পর্যায়ে তারা তাদের সাথে কথা বাড়াবাড়ি হয়, যেটা হয় স্বাভাবিক একটা ব্যাপার। তারা বাসায় গিয়ে পাশে এদের বাড়ি ছিল, বাড়ি থেকে তাদের বড় ভাইদের ডেকে ডেকে নিয়ে এসে চুরি টুরি নিয়ে দা নিয়ে আসে, এদেরকে পথের মধ্যে ধরে, যাওয়ার পথে ধরে ছুরি মেরে পালিয়ে যায় তারা। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আর এমও আশিকুর রহমান বলেন, রাতে রক্তাক্ত অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তকরণজনিত কারণে দুজনের মৃত্যু হয়। 11:30 দিকে আমাদের জরুরি বিভাগে দুজনকে মৃতদেহ নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা করে দেখতে পাই যে দুজনেই অতিরিক্ত রক্তক্ষরণ, এটা ছুরিকাগত হতে মৃত্যু হয়, এবং আমরা পরবর্তী করণীয় সম্বন্ধে পুলিশকে অবহিত করি এবং পোস্টমর্টমের জন্য আমরা মর্গে পাঠিয়ে দিয়েছি লাশ। কক্সবাজার সদর মডেল থানার তদন্ত ওসি নাসমুল হুদা এই তথ্য নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও চিহ্নিত করে গ্রেফতারের পুলিশি অভিযান চালাচ্ছে। মিজানুর রহমানের তথ্য ছবিতে মিশু গুপ্ত, CCN, কক্সবাজার।